ঘৃণা করে আমরা মানুষকে দূরে সরিয়ে দেই, ভালোবাসা প্রীতি স্নেহ মায়া মমতা দিয়ে হৃদয়ে আগলে রাখতে জানি না। আমরা মানুষের দোষ চর্চায় লিপ্ত থাকি, মানুষকে বদ্দোয়া ভৎসনা এবং মানুষের জন্য অকল্যাণকর প্রত্যাশাই আমরা করি। তাই একজন অপরাধী একজন নিম্ন মানুষ সমাজের খারাপ মানুষ ভালো হবার সুযোগ পান না। কিন্তু রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো মানুষকে বদ্দোয়া দেননি, ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রেখেছেন হৃদয়ে। তেমনই একটি গল্প শোনাব, সহিহ আল বুখারীর কিতাবুল হুদুদের হাদিস। এটি সহিহ আল বুখারীর 6780 নম্বর হাদিস। এটি وعن عمر بن الخطاب أن رجلا على عهد النبي صلى الله عليه وآله وسلم كان اسمه عبد الله وكان يلقب حمارا প্রখ্যাত সাহাবি আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি ছিলেন যার ডাকনাম ছিল আব্দুল্লাহ, ওয়া কানা ইউলাক্কাবু হেমারান, কিন্তু মানুষ তাকে লকব দিয়েছিল, তাকে টাইটেল দিয়েছিল হেমার বা গাধা বলে, মানুষ তাকে গাধা বলে ডাকত। ওয়া কানা ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিটি আল্লাহর হাবিবকে হাসাতেন। এই ব্যক্তির একটি বদ অভ্যাস ছিল। وكان النبي صلى الله عليه واله وسلم قد جلده في الشراب এই ব্যক্তির ব্যাড হ্যাবিট বদ অভ্যাসটি ছিল, তিনি মদ্যপান করতেন, যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে সতর্ককরণের জন্য কয়েকবার বেত্রাঘাত করেছেন, পিটিয়েছেন। فأوتي به يوما فأمر به فجردا তিনি একদিন মদ্যপান করে মাতাল হয়ে অচেতন হয়ে নেশাগ্রস্ত হয়ে আল্লাহর হাবিবের কাছে এলেন। আল্লাহর হাবিব তার অবস্থার পর্যবেক্ষণ করে তাকে আবার আদেশ করলেন যে তাকে আবার বেত্রাঘাত করা হোক, তাকে পেটানো হোক। তাকে যখন বেত্রাঘাত করা হচ্ছিল, তাকে যখন পেটানো হচ্ছিল, তাকে যখন তার এই খারাপ পথ থেকে ভালোর পথে আনার জন্য শাস্তি প্রয়োগ করা হচ্ছিল, ফাকাল রাজুলুম মিনাল কওম আল্লাহুম্মা লানহু মা আকসার মা ইউতাবি, তখন তার গোত্রের তার কওমের তার জনপদের তার লোকালয়ের এক ব্যক্তি তাকে ভৎসনা করে অভিসম্পাত করল, তাকে বদদোয়া দিল, আল্লাহ আপনি এর উপর লানত বর্ষণ করুন, কতবার একে পেটানো হলো এর লজ্জা হলো না, এ এক কাজ নির্লজ্জের মতো বারবার করতে লাগলো, আল্লাহ আপনি তাকে লানত বর্ষণ করুন, ধ্বংস করুন। এ কথা শুনতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তালানুহু, নবীজি আমার ওই যে ব্যক্তি লানত প্রদান করছিলেন তার লোকালয়ের ব্যক্তিকে ডেকে বললেন, খবরদার তুমি তাকে লানত দিও না। কেন তুমি তাকে অভিসম্পাত করছ, কেন তাকে তুমি লানত দিচ্ছ, বদদোয়া দিচ্ছ? অপর হাদিস এসেছে, নবীজি বলেছেন তোমরা তাকে লানত দিও না, বরং বলো লা তাফআল আবাদা, ভাই এই কাজটি আর করো না। মদ্যপান করা এটি একটি খারাপ কাজ, ন্যাক্কারজনক কাজ, এটি শরিয়াত এবং সামাজিক দৃষ্টিতে ভালো কাজ নয়। নবীজি বললেন তোমরা তাকে লানত দিও না, কারণ যেই ব্যক্তিকে লানত দিচ্ছ এই ব্যক্তি সম্পর্কে আমি নবীজি জানি। নবীজি এই মতখরের পক্ষ অবলম্বন করলেন, তার ব্যাপারে নবীজি বললেন ফাওয়াল্লাহি মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি নবীজি জানি এই ব্যক্তি মদ্যপান করে ঠিকই, এই ব্যক্তি সমাজ এবং সামাজিকতার দৃষ্টিতে খারাপ, তোমরা তাকে লানত দিও না, কারণ আমি রসুল আল্লাহর কসম করে বলছি তিনি তার হৃদয় দিয়ে তার ভালোবাসা দিয়ে সবচাইতে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে। সুবহানাল্লাহ,
ব্যক্তির অন্তরে কি আছে তা জানে দয়াময় আল্লাহ, তিনিই আল্লাহু আলীমুম বিযাতিস সুদূর। কারণ আল্লাহ পাক হচ্ছেন অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। যেই ব্যক্তি মদ্যপান করে সে গুনাহের কাজ করেছে, এজন্য তার শাস্তি হবে বা শাস্তি প্রয়োজন, কিন্তু তাই বলে আমরা তাকে ভৎসনা দিব না। আমরা হৃদয়ের ঘৃণা তাদেরকে নিক্ষেপ করব না, কারণ তারাও মানুষ, অপরাধ করে ঠিকই, কিন্তু জীবনের কোনো একটি মুহূর্তে আবার ফিরে আসতে চায় স্বাভাবিক জীবনে, সম্মান নিয়ে বাঁচতে চায়, মাথা উঁচু করে চলতে চায়, চায় দশজনার মতো হাসি খুশি আর সমৃদ্ধ নিয়ে জীবনযাপন করতে। কিন্তু আমরা উদার না হওয়ার কারণে, হৃদয়ে আমাদের ভালোবাসা এবং স্নেহ না থাকার কারণে আমরা মানুষকে আপন করে নিতে পারি না, যে কারণে একটি মানুষ বারবার ফিরে আসতে চেয়েও ব্যর্থ হয়। ব্যর্থ হয়ে সে অপরাধ জগতের নিম্ন থেকে নিম্নতর অপরাধে লিপ্ত হয়, সে মানুষটি হয়ে যায় অপরাধ জগতের একজন সুপারস্টার। তাই আসুন মানুষকে ঘৃণা করব না, নফরত করে দূরে সরিয়ে দিব না, সবার জন্য ভালোবাসার দরজাটাকে উন্মুক্ত করে দেই, উন্মোচন করি আমাদের হৃদয়ের ভালোবাসা সবার জন্য। আমরা আমাদের হৃদয়ের বদ্ধ কপাটকে খুলে দেই। হয়তো আপনার ভালোবাসা একজন খারাপ মানুষকেও ভালোর পথে আনবে, অন্ধকার থেকে আলোর পথে আনবে। একজন মানুষ আপনার ভালোবাসায় জীবনকে উপভোগ করতে শিখবে। তাই আসুন আর ঘৃণা করব না, নফরত করব না, মানুষকে ভালোবাসব, ভালোবাসব মানবতাকে।